হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি আজকে এখন একাই বেরিয়েছি। আজকে আমি আর প্রতীক নিউ টাউনে এসেছি, কারণ মিচির ভ্যাকসিনেশন আছে পরশু দিন, তাই জন্য আসতে হয়েছে। আজকে নিউ টাউনের বাড়িতে এসেছি আর আজকেই 15ই অক্টোবর। ইনসাইড আউটের ব্লগ হয়তো তোমরা অনেকেই দেখো, তো আজকে ওদের আসার কথা অ্যাক্সিস মলে। আমাদের ফ্ল্যাট থেকে খুব একটা দূর নয় অ্যাক্সিস মল, তো আজকে সেই জন্য ভাবছি যাবো, একবার মিট করব, দেখি কি হয়। জানি আমি খুবই সাংঘাতিক একটা হয়তো উত্তেজনা হবে ওখানে, তো সেইটাই আমি যাচ্ছি একটু মানে উইটনেস করব বলে আর কি। দেখা যাক কি হয়। 7টায় ওরা টাইম দিয়ে রেখেছে অ্যাক্সিস মল মেন গেটে, তাই জন্য আমি এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। এখন বাজে মোটামুটি 6:45, দেখা যাক কি হয়, তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা নিজেরাই দেখে নাও আজকে অ্যাক্সিস মলের সামনে সন্ধে 7টার পর থেকে কি সাংঘাতিক ভিড় ছিল। ওরা যদিও 7টা টাইম দিয়ে 7টায় ঢুকতে পারেনি, হয়তো অনেক জ্যাম ছিল বা অনেক ভিড় ছিল বলে ওরা মোটামুটি 7:30 নাগাদ ঢুকেছিল, কিন্তু এত ভিড় ছিল মানে প্রায় চাপা পড়ে যাবে মানুষ, এরকম একটা অবস্থা ছিল। সত্যি খুব আশ্চর্য লাগছিল যে ওরাও একটা দিন ছিল যে জিরো থেকে স্টার্ট করেছে এই ব্লগিংটা, তো ওরাও নিশ্চয়ই অনেক কাঠখড় পুড়িয়েই এই পজিশনটা পেয়েছে। আজকে এত মানুষের ভালোবাসা যে পাচ্ছে ওরা, নিশ্চয়ই ওরা প্রচণ্ড স্ট্রাগল করেছে বলেই আজকে এই পজিশনটা ওরা পেয়েছে। এখন বাজে 7:30, ওরা জাস্ট এন্টার করলো, আর তোমরা জাস্ট উত্তেজনাটা দেখে নাও একবার। সবাই অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল, কিন্তু ওরা কোন দিক দিয়ে এসছে আমরা বুঝতে পারিনি। হঠাৎ করে এতটা ভিড় বেড়ে গেছিলো, আর তারপরে যখন ওরা আস্তে আস্তে অ্যাক্সিস মলের ভেতরে ঢুকলো, তখন পুরো ভিড়টা আস্তে আস্তে ওদের পেছন পেছন মলের ভেতরে ঢুকেছিলো। তারপরে গিয়ে আমি যখন সেলফি স্টিকটাকে আমার ট্রাইপডটাকে লাগিয়ে যখন আমি উপরে উঠিয়ে ফটোটা নিলাম, তারপর দেখলাম ভিডিওটা নিতে পারছি ওদেরকে, কারণ তখন আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, ওদেরকে আমি দেখতেও পাইনি প্রথমে। সব থেকে মজার বিষয় এটাই হচ্ছে যে যারা আজকে শপিং করতে এসছে অ্যাক্সিস মলে, তারা ভাবছে যে মানে কেনই এসছি আজকে, মানে যা সাংঘাতিক ভিড় ছিল, মানে পুরো চাপা পড়ে একদম মানে পদপিষ্ট হয়ে যাওয়ার মতোই পুরো ভিড়টা ছিল আজকে। তারপরে 2-3 মিনিট পরেই এমন মনে হচ্ছিলো যে মনে হচ্ছিলো এখান থেকে বাবা পালাতে পারলেই বাঁচি, মানে বেরিয়ে মানে হাফ ছেড়ে বাঁচি আর কি, এরকম একটা অবস্থা, কারণ যা সাংঘাতিক ঠেলাঠেলি হচ্ছিল, মানে খুব খারাপ অবস্থা ছিল আর কি। আমি এখন ভিডিওটা দেখছি আর ওদেরকে দেখে এখন সত্যিই মনে হচ্ছে যে অর্পিতাকে তো পুরো দেখাই যাচ্ছে না, অর্পিতা বোধহয় একদম মানে চেপে একদম পুরো স্যান্ডউইচই হয়ে গেছিলো ওখানে, যা বুঝতে পারছি। তখন তো আমি যাভাবে ভিডিও করেছি পুরো আমি আমার সেলফি স্টিকটাকে পুরো উপরে উঠিয়ে দিয়েছি, আর এখন আমি দেখতে পাচ্ছি ওদেরকে এই এখন আমি ভিডিওগুলো দেখছি, আর আমি ভাবছি তাই যে অর্পিতা তো পুরোই স্যান্ডউইচ হয়ে গেছিলো। সৌভাগ্যকে তাও একটু দেখতে পাচ্ছি যে ও হাতটা তুলে রয়েছে, ও একটু লম্বাগুলো বোধহয় ওকে দেখা যাচ্ছে, কিন্তু অর্পিতা একেবারেই পুরো ভিড়ের মধ্যে পুরো ঢুকে গেছে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই পুরো স্যান্ডউইচ হয়ে গেছিল যা মনে হচ্ছে। দেখতেই পেলে তোমরা সাংঘাতিক ভিড়। ওরা লাস্ট অফ অল এসকেলেটার দিয়ে উপরে উঠে গেল, এত ভিড় ছিল হাঁটার জায়গা নেই, মানে অ্যাক্সিস মল পুরো মানে ফুল হাউসফুল যাকে বলে পুরো। এবার আমি বেরিয়ে যাচ্ছি, মানে পুরো চাপাচুপি হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। মিঠিকে বাড়িতে একা রেখেছি প্রতীকের সাথে, এবার আমি বাড়ি যাচ্ছি।